জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত রাজ্যের জ্যোতিষীদের অন্যতম সংস্থা অ্যাস্ট্রো ক্লাব। এই ক্লাব এবং কলেজ অফ অ্যাস্ট্রোলজির যৌথ উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জ্যোতিষী প্রীতি সম্মেলন। এদিন বিকেলে এই প্রীতি সম্মেলনের উদ্বোধন করেন মহন্ত মহারাজ সদানন্দ কাঠিয়া বাবা মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা জ্যোতিষী মানিক লাল ঠাকুরদা, ডক্টর ভাস্কর দাশগুপ্ত সহ আরও বিশিষ্ট জ্যোতিষীরা। এদিনের এই সম্মেলনে কলেজ অফ অ্যাস্ট্রোলজি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নবাগত জ্যোতিষীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই সম্মেলন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডক্টর পান্না সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, জ্যোতিষী প্রীতি সম্মেলনের মূল উদ্দেশ্য হল রাজ্যের খ্যাতনামা জ্যোতিষীদের সংঘবদ্ধ করা এবং উদীয়মানদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে মূলত প্রোগ্রাম হচ্ছে জ্যোতিষ প্রীতি সম্মেলন। আমরা এই সম্মেলনের মাধ্যমে ত্রিপুরার বিখ্যাত জ্যোতিষদের সংঘবদ্ধ করতে চাইছি এবং উদীয়মান জ্যোতিষদের এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কলেজ অফ অ্যাস্ট্রোলজি পরিচালিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানও করে নেব যারা জ্যোতিষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, এবং আমরা এই জ্যোতিষের প্রচার প্রসারের উদ্দেশ্যেই এই সম্মেলন আয়োজন করেছি। কে কে আছেন এখানে? এখানে রয়েছেন আমাদের মহন্ত মহারাজ শ্রী সদানন্দ কাঠিয়া বাবাজি মহারাজ, এবং রয়েছেন বিখ্যাত পণ্ডিত জ্যোতিষ শ্রী মানিকলাল ঠাকুরত্তা, রয়েছেন ডক্টর ভাস্কর দাশগুপ্ত বিখ্যাত জ্যোতিষ, রয়েছেন জ্যোতিষগুরু প্রদীপ আচার্যি এবং দীপকাচার্যি, তথা আরও বিখ্যাত জ্যোতিষ যারা আছেন অনেকেই রয়ে গেছেন এখানে ত্রিপুরা রাজ্যে, যারা দাবিয়ে জ্যোতিষকে প্রচার প্রসারে আছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।